বিসমিল্লাহির রহমানির রহিম। 2021 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের নতুন সিলেবাস, অর্থাৎ শর্ট সিলেবাস বা সংক্ষিপ্ত সিলেবাস, যেটা কোভিড-19 এর জন্য সংক্ষিপ্ত করা হয়েছে, সেই সিলেবাসের গণিত অংশের প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। তো প্রথমে লক্ষ্য করো, প্রথম ক্লাসে আমাদের কি বলা আছে। এখানে বলা আছে যে সেট ও উপসেট, সেট ও উপসেট। এই প্রথম ক্লাসের আমাদের মেন বিষয়টা হলো কি, সেট ও উপসেট। এই সেট ও উপসেটের বেলায় আমরা বাস্তব সংখ্যার সেট ও উপসেট, ফাঁকা সেট এবং সার্বিক সেট, সেটের সমতা, অর্থাৎ সেট প্রকাশের পদ্ধতি, যেমন তালিকা পদ্ধতি ও গঠন পদ্ধতি, সসীম ও অসীম সেট, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তাই অনুরোধ করব যে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। তো তার আগে একটি কথা না বললেই নয়, সেটি হলো যারা তোমরা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো সম্পন্ন করব, তোমরা যাতে অতি সহজেই ক্লাসগুলো পেয়ে যাও সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কি, যে বাস্তব সংখ্যার সেট ও উপসেট। সেট কী জিনিস সেটা আমরা প্রথমে দেখব। লক্ষ্য করো, সেট, সেট হলো কি, যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতের আমরা যা চিন্তা করি বা বাস্তবে আমরা যা দেখি, এই সমস্ত বস্তুর সংগ্রহ বা সমাবেশকে একত্র করলে যেগুলো হয় সেগুলো হলো আমাদের কি, সেট। তাহলে সেট আমরা কি বুঝলাম, যেগুলো হলো সেট। এরকমভাবে যেমন মনে করো, যদি আমাদের পাঠ্যবই বলা আছে, যেমন নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিষয়ের তিনটি পাঠ্যবইয়ের সেট, প্রথম দশটি বীজগণিত স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, এগুলো কি, সেট। এরকমভাবে যদি মনে করো আমরা যদি সংখ্যায় লিখে দিলে যে 1, 2, 3, 4, এগুলো 1, 2, 3, 4 কি, এগুলো একটি সেট। তাহলে এরকমভাবে আমাদের কি বলা আছে, যে সেট হলো কি জিনিস, যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে আমরা কি বলবো, আমরা সেট বলবো। তাহলে আমরা এটাকে কি বলবো, সেট বলবো। সেট সাধারণত ইংরেজি বর্ণমালার, মানে এরকম ইংরেজি বর্ণমালার যে বড় অক্ষরগুলো আছে, অর্থাৎ এ, বি, সি, এক্স, ওয়াই, জেড, এগুলো দ্বারা কিন্তু সেট প্রকাশ করা হয়। মনে করি যে একটা সেট আমরা রাখলাম, তো সেটকে আমরা কি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে রাখবো। এই দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করতে হয়। মনে করো যে ইংরেজি বর্ণমালার এ অক্ষর, এই এ ইজ ইকুয়াল টু 1, 2, 3, 4, এটা হলো কি, একটা সেট। এরকমভাবে যদি লিখি আমরা বাস্তব জগতে আরও অন্যান্য জিনিস দেখতে পাই, যেমন ডিনার সেট, তারপরে ডাইনিং সেট, ইত্যাদি অনেক সেট আছে। আবার যদি এরকম থাকে যে দেখা যায় যে বি সেট ইজ ইকুয়াল টু, এর উপাদান এরকম হতে পারে, যেমন মনে করো কি, যেমন এক্স, ওয়াই, জেড, এভাবে আমরা সেট প্রকাশ করতে পারি। সুতরাং আমরা কি জানলাম, যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত, অর্থাৎ যে সমস্ত জিনিস বা বস্তুগুলো সংজ্ঞায়িত করা যায়, সেই সমস্ত বস্তুর সংগ্রহ বা সংগ্রহকে কী বলবো আমরা, বা সমাবেশকে সেট বলবো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে সেট কী জিনিস। তাহলে এখানে এরকমভাবে বাস্তব সংখ্যা যেগুলো আছে, যেমন এক্স, ওয়াই, জেড, 1, 2, 3, 4, 5, এই সমস্ত সংখ্যারও সেট হয় বা বিভিন্ন বস্তুরও সেট হয়। আবার যদি বলি যে আমরা যে এবছর এসএসসি পরীক্ষার্থীদের একটি সেট সেভাবে বলা যেতে পারে, বা দশম শ্রেণীর 5 জন ছাত্র এবং 10 জন ছাত্রী, এরকমভাবে এগুলোরও সেট হতে পারে। তাহলে সেট সম্পর্কে আমরা কী জানলাম, আমি আবার বলছি যে সেট হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত যে সমস্ত বস্তু আছে, সেই বস্তুগুলোর সংগ্রহ বা সমাবেশকে কী বলা হয়, সেট বলা হয়। এবার আসো, যে সেট আমরা দেখলাম, তাহলে উপসেট কী জিনিস, এই উপসেট নিয়ে আমরা এখন দেখব যে উপসেট কী। তাহলে কি উপসেট, তাহলে উপসেট যদি আমরা লিখি, অর্থাৎ উপসেট বা ইংরেজি অক্ষর কী হলো, সাবসেট, সাবসেট বা উপসেট। এই উপসেট কী জিনিস, এই যে আমরা একটা সেট এখানে দেখতে পাচ্ছি কি, যে এ ইজ ইকুয়াল টু 1, 2, 3, 4, অর্থাৎ এ সেটের উপাদান হলো কত, 1, 2, 3, 4, এগুলো হলো এ সেটের উপাদান। এই এ সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো সেট গঠন করা যায়, অর্থাৎ কোনো সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো সেট গঠন করা যায় সবগুলোই কি, ওই এ সেটের উপসেট।
তাহলে দেখো এখান থেকে আমরা যদি দেখি উপসেট গঠন করি তাহলে কি ওয়ান শুধুমাত্র ওয়ান ওয়ান একটা সেট, তারপরে টু একটা সেট, তারপরে থ্রি একটা সেট, এরকমভাবে যদি লিখি আমরা তাহলে ফোর একটা সেট, এই যতগুলো সেট এখানে গঠন করা যায়। তারপরে দেখো যে ওয়ান টু এই দুটি উপাদান দিয়ে যদি আমরা গঠন করি যে ওয়ান টু, তারপরে এরকমভাবে মনে করো ওয়ান থ্রি ওয়ান থ্রি, এরকমভাবে আরও অনেক সেট গঠন, তারপরে কথা হলো যে ওয়ান ফোর ওয়ান ফোর, তারপরে টু থ্রি টু ফোর, এরকমভাবে যতগুলো সেট গঠন করা যায়। অর্থাৎ কী বলা আছে যে উপসেট হলো যে কোনো একটি সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো সেট গঠন করা যায় সবগুলোই কি এই এই সেটের উপসেট। তাহলে আমরা কী বুঝলাম যে উপসেট কাকে বলা হয়, উপসেট বা সাবসেট কাকে বলা হয়, যে কোনো সেটের উপাদানগুলো থেকে যতগুলো সেট গঠন করা যায়। আবার উপাদানগুলো না নিয়ে একটা ফাঁকা সেটও কিন্তু হতে পারে, যেমন এরকম বলতে পারো যে ফাঁকা সেট এটাও একটা উপসেট। তাহলে কোনো সেটের উপাদানগুলো থেকে যতগুলো সেট গঠন করা যায় সে সবগুলো হলো কি ওই সেটের উপসেট। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছি যে উপসেট কী জিনিস। এবার আসো আমরা আলোচনা করবো যে সেটের সমতা, ফাঁকা সেট ও সার্বিক সেট। আমাদের পরবর্তী স্টেপ কি ফাঁকা সেট ও সার্বিক সেট নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা ফাঁকা সেট বা এমটি সেট কি, ফাঁকা সেট বা এমটি সেট কি সেই জন্য আমরা জানবো যে ফাঁকা সেট বা এমটি সেট হলো যে সেটের কোনো উপাদান নাই, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলা হয়। আমরা কী লিখবো তাহলে এখানে, যে সেটের কোনো উপাদান বা এলিমেন্টস নাই তাকে ফাঁকা সেট বলা হয়। তাহলে ফাঁকা সেট বলা হয়। তাহলে আমরা কী জানলাম যে যে সেটের কোনো উপাদান, যেখানে দেখো আমাদের এখানে যে সেট আমরা শিখছি কি যে এ ইজিক্যাল টু ওয়ান টু থ্রি ফোর, অর্থাৎ এখানে উপাদান আছে, এ সেটের কী উপাদান আছে, ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে, কিন্তু এই ফাঁকা সেটের কী কোনো উপাদান থাকবে না, অর্থাৎ যে সেটের কোনো উপাদান নাই তাকে ফাঁকা সেট বলা হয়। এই ফাঁকা সেটকে আমরা কীভাবে প্রকাশ করব, ফাঁকা সেটকে আমরা এই চিহ্ন দ্বারা, অর্থাৎ এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এই চিহ্ন দ্বারা ফাঁকা সেট প্রকাশ করা হয়। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কী শিখলাম, যে ফাঁকা সেট হলো সেই সেট যে সেটের কোনো উপাদান নাই বা উপাদান থাকে না তাকে ফাঁকা সেট, ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো বন্ধুরা এবার দেখো সার্বিক সেট, সার্বিক সেট কী জিনিস সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সার্বিক সেট কাকে বলা হয়, আমরা ফাঁকা সেট জানলাম, উপসেট জানলাম, তারপরে সেট জানলাম, এবার আমরা কী দেখবো যে সার্বিক সেট কাকে বলা হয়। অর্থাৎ আমরা যে সেটগুলো দেখলাম এখানে যে আলোচনার সঙ্গে সকল সেট এক নির্দিষ্ট সেটের উপসেট, তাহলে আমাদের একটা জিনিস আমরা জানলাম যে কি সার্বিক সেট হলো, সেটা সার্বিক সেট, সার্বিক সেট কী জিনিস, সকল সেটই একটি নির্দিষ্ট সেটের উপসেট। যেমন আমরা এখানে উপসেট দেখছি যে উপসেট কী হলো, যে সকল সেটই কোনো না কোনো নির্দিষ্ট সেটের উপসেট। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে এ ইজিক্যাল টু এম এন, অর্থাৎ এ সেটের একটি কী উপাদান হলো কি এম এন, এ সেটটি আবার কি যদি বি একটি সেট হয় এরকম যে বি ইজিক্যাল টু এরকম হতে পারে যে এম এন পি, মনে করে এখানে দুইটি সেট আছে, তাহলে এ সেটে কী আছে এর উপাদান হলো এম এন এবং বি সেটের উপাদান কী আছে এম এন পি, এর একটি তাহলে কী হলো এর একটি উপসেট। তাহলে এ সেটটি কী হলো, এ সেটটি এই বি সেটের একটি উপসেট, কারণ যেহেতু এ সেটের যে উপাদানগুলো আছে তা বি সেটের মধ্যে বিদ্যমান আছে। তাহলে দেখা গেল কি যে এ সেটের উপাদানগুলো বি সেটের ভিতরে আছে, সুতরাং কি এই বি সেটের একটি উপসেট হলো কি আমার এই এ সেট। এখানে বি সেটকে এ সেট সাপেক্ষে কী বলা হবে, এখানে বি সেটকে এ সেট সাপেক্ষে সার্বিক সেট বলা হবে, অর্থাৎ এই এ সেটের সাপেক্ষে বি সেট কি সার্বিক সেট, অর্থাৎ বি এর মধ্যে সবগুলো উপাদানই আছে যা এ এর মধ্যে বিদ্যমান। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা যে সার্বিক সেট কি, যে প্রত্যেকটা সেটই কোনো না কোনো সেটের উপসেট। তাহলে সেই ক্ষেত্রে
যদি এ সেটের উপাদান এম এন হয় এবং বি সেটের ভিতরে এম এন পি তিনটা উপাদানই আছে, তাহলে কী বলা হলো যে এই বি সেটের একটি উপসেট হলো কি আমার এ সেট। সুতরাং আমরা এখানে বলবো যে এ সেট এই বি সেট সাপেক্ষে, এ সেট সাপেক্ষে বি সেট কি হলো একটি সার্বিক সেট। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, তাহলে এটা হলো সার্বিক সেট। তাহলে সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবু ওই নির্দিষ্ট সেটটি তার উপসেটগুলোর সাপেক্ষে, অর্থাৎ নির্দিষ্ট যে সেটটা এই সেটটা হলো তার উপসেটগুলোর সাপেক্ষে কি একটি সার্বিক সেট, একে সার্বিক সেট বলা হয়। সার্বিক সেটকে সাধারণত আমরা কী দ্বারা প্রকাশ করি? সার্বিক সেটকে সাধারণত আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি। সার্বিক সেটকে অর্থাৎ সার্বিক সেটকে ইউ দ্বারা, অর্থাৎ ইউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো এখানে কী পেলাম আমরা, যে সার্বিক সেট। সার্বিক সেট কি? যে প্রত্যেকটা সেটই কোনো না কোনো সেটের উপসেট, যে সকল উপসেটগুলো নিয়ে যে সংশ্লিষ্ট যে সকল উপসেট হয়, অর্থাৎ যে সেটটি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটটি কি তার উপসেটগুলোর সাপেক্ষে একটা কি সার্বিক সেট। তাহলে এখানে এই এ সেটের সার্বিক সেট কত হলো, যে বি সেট হলো তার সার্বিক সেট। বন্ধুরা আরও একটি উদাহরণের মাধ্যমে আমি সার্বিক সেটটি পরিষ্কার করতে চাই, সেটা হলো এরকম। মনে করো এখানে একটি সেট আছে, কি আমরা দেখলাম যে এখানে একটি সেট আছে আমাদের, যে কোনো স্বাভাবিক জোড় সংখ্যার সেট সি ইজ ইকুয়াল টু, এরকম একটি সেট আমরা পেলাম যে টু ফোর সিক্স, এরকমভাবে অনেকগুলো উপাদান আছে। তাহলে কি যে সি সেট হলো জোড় স্বাভাবিক সংখ্যার সেট। আরও একটি সেট যদি আমরা লিখি এখানে সকল স্বাভাবিক সংখ্যার সেট এন ইজ ইকুয়াল টু, এরকম যদি থাকে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টোটাল, তাহলে এখানে কি সি সেটের মধ্যে যে উপাদানগুলো আছে অর্থাৎ সেগুলো কি এন সেটের ভিতরে কিন্তু আছে, লক্ষ্য করো। তাহলে সকল স্বাভাবিক সংখ্যার সেট হলো এন ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এবং সি হলো কি, সি হলো গিয়ে সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এখানে এই সি সেট সাপেক্ষে এন কি, সি সেটের সাপেক্ষে সার্বিক সেট কত হবে, এন হবে। তাহলে এখানে সি সেট সাপেক্ষে সার্বিক সেট হবে কত, এন। তাহলে এখানে লক্ষ্য করো তাহলে এখানে সি সেট সাপেক্ষে সাপেক্ষে সার্বিক সেট এন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা কী শিখলাম এখানে, আমরা শিখলাম যে সেট, উপসেট, ফাঁকা সেট এবং সার্বিক সেট কি, সেটা আমরা এখানে জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখব যে সেটের সমতা বা ইকুইভ্যালেন্ট সেট। সেটের সমতা, তাহলে দুইটি সেটের উপাদান যদি একই হয় তাহলে সেট দুটিকে সমান বলা হয়। তাহলে দুইটি সেটের উপাদান যদি আমাদের একই হয় তাহলে সেট দুটি কী হবে, সমান হবে। দেখো লক্ষ্য করো আমরা কী বললাম এখানে, যে দুইটি সেটের উপাদান, দুইটি সেটের উপাদান একই হলে, একই হলে সেট দুইটি সমান, সেট দুইটি সমান বলা হয়, সেট দুটি সমান। সুতরাং যেমন মনে করা যে একটু উদাহরণ দিই, তাহলে আমাদের কি যে এ সেট ইজ ইকুয়াল টু, এ সেটের উপাদান হলো কত, থ্রি ফাইভ সেভেন, এবং বি সেটের উপাদান হইল কত, বি সেটের উপাদান হইল আমার ফাইভ থ্রি থ্রি সেভেন। এখানে দুইটি সেট, এই দুইটি সেট সমান সেট, এই দুইটি সেট সমান সেট, এই দুইটি সেট কি সমান, এত সেট দুইটি, সেট দুইটি সমান। অর্থাৎ আমরা যদি বলি তাহলে কি এ ইজ ইকুয়াল টু বি, এটা আমরা বলতে পারি, অর্থাৎ এখানে সমান চিহ্ন দ্বারা এ ইজ ইকুয়াল টু বি চিহ্ন দ্বারা লেখা হয়, এ ইজ ইকুয়াল টু বি।
লক্ষ্য করি এ ইজ ইকুয়াল টু বি যদি কেবল অর্থাৎ এই যে সেট দুইটির সমতা আমরা করলাম যদি কেবল এ সাবসেট অফ বি হয় অর্থাৎ কি যদি এ এক্ষেত্রে সমান হবে এ ইজ ইকুয়াল টু বি তখনই হবে যখন কি হবে যে এ সেটের যে উপাদানগুলো আছে তা বি সেটের মধ্যে বিদ্যমান যদি বি সেটের উপসেট হয় এ তাহলে সেই ক্ষেত্রে কী হবে এ ইজ ইকুয়াল টু বি হবে লক্ষ্য করি তাহলে আমরা কী বলতে পারি এখানে যে এ ইজ ইকুয়াল টু বি তখনই হবে যখন কী হবে এ বি এর উপসেট হবে অর্থাৎ আমরা এখানে লিখব এরকম এ ইজ ইকুয়াল টু বি যদি এবং কেবল যদি এ ইজ সাবসেট অফ বি হয় এবং বি ইজ সাবসেট অফ এ হয় অর্থাৎ লক্ষ্য করো বন্ধুরা তাহলে কী বলা হলো এখানে যে দুইটি সেটের উপাদান একই হলে সেট দুইটি সমান হবে কিন্তু সেই ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু বি তখনই হবে যখন একটা আরেকটার উপসেট হবে অর্থাৎ কি এ সেটে এখানে বলা আছে যে কি বি হলো বি এর বি সেটের উপসেট হলো এক অর্থাৎ বি এর মধ্যে যে উপাদানগুলো আছে তা এর মধ্যে আছে অর্থাৎ এর উপাদানগুলো বি এর মধ্যে বিদ্যমান সেই ক্ষেত্রে কী হবে উপাদানগুলো থাকতে হবে তাহলে আমরা এ ইজ ইকুয়াল টু বি লিখতে পারবো এটাকে বলা হয় কি সেটের সমতা বা ইকুইভ্যালেন্ট অফ সেট আশা করি বুঝতে পেরেছ তাহলে এই ক্ষেত্রে যদি আমরা আবার লক্ষ্য করি যদি এরকম যে সেট দেওয়া থাকে একটা উদাহরণস্বরূপ যদি বলি যে এ ইজ ইকুয়াল টু থ্রি ফাইভ সেভেন বি ইজ ইকুয়াল টু ফাইভ থ্রি থ্রি সেভেন একটি সেট এবং যদি সি ইজ ইকুয়াল টু এরকম হয় সি ইজ ইকুয়াল টু সেভেন সেভেন থ্রি ফাইভ ফাইভ এখানে তিনটে সেট দেওয়া আছে তাহলে কী বলবো আমরা যে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি এখানে এরকম যদি থাকে কারণ গঠনটা কী দেখো যে এখানে সি সেটে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কিন্তু বি সেটের মধ্যেও বিদ্যমান আছে এবং এ সেটের মধ্যেও বিদ্যমান আছে সুতরাং আমরা এখানে কী লিখতে পারি যে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তাহলে এইভাবেই আমরা কি সেটের সমতা উল্লেখ করব অর্থাৎ সেটের উপাদানগুলোর ক্রম বদলালেও তার কী হয় মানের কোনো পরিবর্তন হয় না বা পুনরাবৃত্তি করলে সেটের উপাদানগুলোর মানের কোনো পরিবর্তন হয় না সুতরাং আমরা এখানে বলতে পারবো সেটের সমতার জন্য আমরা কী বলতে পারি এরকম যদি থাকে অর্থাৎ এটা আমাদের মনে রাখতে হবে যে এ ইজ ইকুয়াল টু বি তখনই হবে যদি কেবল এবং কেবল যদি এ ইজ সাবসেট অফ বি এবং বি ইজ সাবসেট অফ এ হয় অর্থাৎ এ সেটের উপাদান যদি বি এর মধ্যে থাকে তাহলে কী হবে যে এ সেটের উপসেট হবে আশা করি বুঝতে পেরেছে বন্ধুরা তাহলে সেটের সমতা আমরা জানলাম এবার আমরা সেট গঠনের পদ্ধতিগুলো আমরা দেখব সেট প্রকাশের যে পদ্ধতিগুলো আছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে সেট প্রকাশের পদ্ধতি এই সেটকে আমরা দুই পদ্ধতিতে প্রকাশ করতে পারি অর্থাৎ দুই পদ্ধতিতে সেট প্রকাশ করা হয় কয়টি সেট প্রকাশের পদ্ধতি কয়টি সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের পদ্ধতি দুইটি যথা যদি এক নম্বরে আমরা লিখি এক নম্বর হলো কি সেট গঠন পদ্ধতি অর্থাৎ এক নম্বর হলো তালিকা পদ্ধতি এক নম্বর পদ্ধতি হলো কি আমাদের তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি বা ইংরেজিতে যাকে বলা হয় কি টেবুলার মেথড অথবা রোস্টার মেথড যাই বলো তাহলে আমরা লিখব কি এখানে রোস্টার মেথড রোস্টার মেথড নম্বর দুই হলো কি তালিকা পদ্ধতি বা প্রথম হলো কি তালিকা পদ্ধতি দ্বিতীয়ত হলো কি সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি বাংলাতে লিখলে সেট বিল্ডার বিল্ডার মেথড তো বন্ধুরা সেট প্রকাশের পদ্ধতি কয়টি তাহলে সেট প্রকাশের পদ্ধতি হলো দুইটি এক নম্বর হলো কি তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড
আর নাম্বার দুই হলো কি সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। এবার আমরা দেখব যে তালিকা পদ্ধতিটা কী, তালিকা পদ্ধতি কেমনে, অর্থাৎ আমরা লিখবো এখানে যে প্রথমে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি হলো সেটকে প্রকাশের জন্য একটি পদ্ধতি। এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে মাঝখানে কী করতে হয়, কমা ব্যবহার করতে হয়। তো বন্ধুরা লক্ষ্য করো কি যে তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে এবং যদি উপাদান একাধিক উপাদান হয় তাহলে সেই ক্ষেত্রে কী হয়, উপাদানগুলোর মাঝখানে কমা চিহ্ন ব্যবহার করতে হয়। মনে করো এ একটি সেট, এ সেটের উপাদান আছে এখানে মনে করো যে 2, 3, 4, 5, 6 এটা একটি সেট। তাহলে কী হলো যে এই সেটে কতগুলো উপাদান আছে, 1, 2, 3, 4, 5টি উপাদান আছে এবং এই উপাদানগুলোর মাঝখানে কি এই কমা চিহ্ন ব্যবহার করে তারপর আমরা কি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করেছি। তাহলে এই যে পদ্ধতি সেট প্রকাশের, এই পদ্ধতির নাম হলো কি তালিকা পদ্ধতি। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে কী লিখবো, এখানে বলবো যে সেট প্রকাশের তালিকা পদ্ধতি হলো কি যে তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে এবং যদি একাধিক উপাদান থাকে তাহলে সেই ক্ষেত্রে কী হয়, সেই ক্ষেত্রে উপাদানগুলোর মাঝখানে কমা ব্যবহার করতে হয়। মনে করো যেমন বি সেট ইজ ইকুয়াল টু এরকম থাকতে পারে যে এক্স, ওয়াই, জেড ইত্যাদি উপাদান থাকতে পারে। এরকমভাবে আমরা কী করবো যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। আর সেট গঠন পদ্ধতি, এবার আসো নাম্বার দুই, দুই কী আছে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি কী, সেট গঠন পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না। তাহলে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে কী করা হয়, যেখানে কিছু ধর্মের উল্লেখ করা হয়, সেট গঠন পদ্ধতি সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে, সেগুলো হলো সেট গঠন, সেট গঠন পদ্ধতি। যেমন মনে করো যেখানে একটি সেট দেওয়া আছে এরকমভাবে যদি বলি যে বি ইজ ইকুয়াল টু বা এ ইজ ইকুয়াল টু, যে এ সেট ইজ ইকুয়াল টু যদি বলি এরকম যে এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, বিজোড় বা জোড় যাই হোক বিজোড় সংখ্যা এরকমভাবে উল্লেখ থাকবে। কী থাকবে এখানে যে এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। এরকমভাবে যদি আরেকটি সেট আমরা বলি যে বি সেট ইজ ইকুয়াল টু এরকম যদি থাকে যে এক্স সাজ দ্যাট এক্স দশম শ্রেণীর, দশম শ্রেণীর দশজন শিক্ষার্থী, এরকমভাবে সেট যে গঠন করা হয় এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে। বন্ধুরা বুঝতে পেরেছে আশা করি। তাহলে কি যে সেট গঠন পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না কিন্তু উপাদানগুলো নির্ধারণের জন্য যে ধর্ম বা যে শর্ত সেগুলো দেওয়া থাকে সেটাকে বলা হয় কি সেট গঠন পদ্ধতি। আর তালিকা পদ্ধতি কী হলো, তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে এবং একাধিক উপাদান হলে মাঝখানে কি কমা ব্যবহার করতে হয়। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই হলো কি সেট গঠনের পদ্ধতি। এবার আমরা দেখব সসীম ও অসীম সেট কাকে বলে। সসীম সেট বা ফিনিট সেট যাকে বলা হয় ইংরেজিতে সসীম সেট, সসীম সেট কি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে কী বলা হয়, তাকে সসীম সেট বলে। যে সেটের, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, গণনা করে নির্ধারণ করা যায় তাকে
সসীম সেট বলে, তাকে সসীম সেট বলে। অর্থাৎ বন্ধুরা বুঝতে পেরেছো আশা করি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে কি বলা হয়? সসীম সেট। যেমন যদি আমরা বলি যে এ ইজ ইকুয়াল টু, এর উপাদান সংখ্যা কত? এক্স ওয়াই জেড। তাহলে এর উপাদান কত আছে? কয়টা? এক দুই তিন, অর্থাৎ এক্স ওয়াই জেড এর উপাদান। এটা গণনা করে শেষ করা গেল, তাহলে কি এটা কি একটা সসীম সেট। এরকম যদি আরেকটা উদাহরণ দেয় যে বি সেট ইজ ইকুয়াল টু, এরকম থাকতে পারে যে মৌলিক সংখ্যার সেট, তাহলে কি বি ইজ ইকুয়াল টু যে এক্স সাস দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা। একটা শর্ত এখানে দেওয়া থাকলো, যেমন থার্টি স্মলার দেন এক্স স্মলার দেন সেভেন্টি ইত্যাদি থাকলে এটা কি সসীম সেট। অর্থাৎ সসীম সেট হলো যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায়, অর্থাৎ গণনা করা যায় বা গণনা করে নির্ধারণ করা যায় তাকে আমরা কী বলবো? সসীম সেট। এবার আসো অসীম সেট। অসীম সেট তাহলে কি এর বিপরীত, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে কী বলা হবে? অসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না যায় না তাকে অসীম সেট বলে, অসীম সেট বলে। যেমন যদি আমরা বলি, এখানে আমরা উদাহরণ দিতে পারি কি যে এন হলো একটা স্বাভাবিক সংখ্যার সেট, এর উপাদান কত? ওয়ান টু থ্রি ফোর, এইভাবে যদি অসংখ্যবার থাকে তাহলে কি সেটা হলো স্বাভাবিক সংখ্যার সেট। আবার যদি বলি এরকম পূর্ণ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি ইত্যাদি, এইগুলো হলো কি অসীম সেট। অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না সেগুলো কি অসীম সেট। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা কি শিখলাম আজকে? যে সেট ও উপসেট, আমাদের প্রথম ক্লাসে যা বলা ছিল যে সেট ও উপসেট, এখানে আমরা বাস্তব সংখ্যার সেট ও উপসেট কী জিনিস সেটা জানলাম। তারপরে আমরা জানলাম কি যে ফাঁকা সেট এবং সার্বিক সেট কী জিনিস সেটাও আমরা জানলাম। তারপরে সেটের সমতা কী সেটা আমরা জানলাম। সেট প্রকাশের পদ্ধতি অর্থাৎ তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। তারপরে আমরা সসীম সেট এবং অসীম সেট সম্পর্কে আমরা জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। আর এই সেট সম্পর্কিত যদি আরও কোনো তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমার এই চ্যানেলে এই সেট সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, যে ভিডিওর লিঙ্কগুলো বা সেই অধ্যায়ের লিঙ্কগুলি আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিও, আশা করি অনেকটা উপকৃত হবে। তো বন্ধুরা শেষ করার আগে আরেকটি কথা বলবো, যদি তোমরা আমার এই চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।